নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো রাজ্যে ভোট কি বন্ধ হয়ে যাবে নাকি দুইটা বার ভোট একসঙ্গে হবে, উঠে আসছে বিগ আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ানকভাবে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট কি হবে? কারণ কি এই বলা যেতে পারে ভোটের জন্য, অর্থাৎ এই যে ভোটের যে চলছে, তো তার জন্য যে প্রচার হয়েছে, সে প্রচার হয়েছে সেই এই ভোটের প্রচারের জন্য যে জনসভা, মিটিং, মিছিল হয়েছে, সেখানে প্রচুর মানুষ সমাগম হয়েছে এবং যার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু বাড়ার জন্য তো অনেকাংশেই দায়ী এই মিটিং মিছিল সভা। তো এটা নিয়ে বারবার পদক্ষেপের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট কমিশনকে, কিন্তু কমিশন কোনো রকম পদক্ষেপ করেনি, যার ফলে কমিশনের ওপর একটা বলা যেতে পারে বিশাল ক্ষুব্ধ হয়ে রয়েছে কলকাতা হাইকোর্ট। তো এই করোনা হবে বাংলার ভোট কি তাহলে ভোট গ্রহণ বন্ধ হবে নাকি অন্তিম দুই দফার ভোট একসঙ্গে হবে, কি বলছে নির্বাচন কমিশন? তো সেই আপডেটই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবো। তো বলা হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে রাজ্যে নির্বাচন হাওয়ায় নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাতে সমস্ত বিধি মেনে কাজ করা যায়, কিন্তু এবার নির্বাচন কমিশনের প্রতি চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, তারও কোনো একটা ব্যবহার করেনি কমিশন। এটা নিয়ে বলা যেতে পারে রাজ্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট খুবই ক্ষুব্ধ হয়ে রয়েছে। কলকাতা হাইকোর্টের যে মাননীয় বিচারপতিরা রয়েছেন, তারা বলা যেতে পারে প্রচুর কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে কমিশনের ওপরে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর মিছিল দেখা গিয়েছে, করোনায় রেকর্ড সংক্রমণ, হাসপাতালে অক্সিজেনের চরম সংকট দেখা দিচ্ছে, তবুও নির্বাচন কমিশন নিশ্চুপ হয়ে সব কিছু দেখছি। নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। ভোট গ্রহণ বন্ধ হোক অথবা অন্তিম দুই দফায় ভোট একসঙ্গে করা হোক, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে। মানুষের জীবনটা আগে না ভোট আগে, তো সেটাই করা যেতে পারে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে। 2 মাস ভোট পিছিয়ে দিলেও ক্ষতি কি, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। অন্যদিকে শেষ দুই দফার ভোট এক দফায় করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেভাবে রাজ্যের সংক্রমণ বাড়ছে, তা কমাতে নির্বাচন কমিশনের কাছে আর্জি শাসক দলের। তো কমিশন সূত্রে জানা যায় যে আজ জরুরি বৈঠক হয়ে গিয়েছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ করেছে এবং এ নিয়ে কমিশনকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইটে তার প্রশ্ন, এটা কি সত্যি কমিশনের ফুল বেঞ্চ? সঙ্গত এর আগেও দুবার শেষ দফায় ভোট গ্রহণগুলি একসঙ্গে করার জন্য দাবি জানিয়েছে, এ নিয়ে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে কমিশন। তো এই পরিস্থিতিতে কমিশনের এর বলা যেতে পারে যে ফুল বেঞ্চ তো কী মত দেয়। তো বন্ধুরা, আপনারা কি চাইছেন, দুই দফার ভোট একসঙ্গে হয়ে যাক নাকি ভোট গ্রহণ বন্ধ রাখা হবে? তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না।